বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে। 18 মে সোমবার জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের মাঠে বেশ কিছু পরিযায়ী শ্রমিক, তারা বিভিন্ন রাজ্য থেকে ফিরেছে, ফিরে কোনো হাতে কাজ পাচ্ছিল না, বাড়িতে কোনো খাবার নেই, সেই জন্য তাদেরকে আমরা আমাদের এখানে ফিশারির যে প্রকল্প চলে সেই প্রকল্পে কিছু মাটি কাটার কাজ, এবং সেই সাথে যেহেতু তাদের বাড়িতে কোনো খাদ্য নেই সেই জন্য তাদেরকে আমরা ডাল আলু, সেখানে পেঁয়াজ, সয়াবিন, বিস্কুট, চিনি, ছোলা, তারপরে সেখানে পটল, কিছু সবজি, মাস্ক, সাবান, এইগুলো আমরা তাদেরকে আজকে দিলাম। তারা সেইটা পেয়ে অন্তত সংসারে কিছুদিন খাবারের ব্যবস্থা করতে পারবে, এবং সেই সাথে আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই প্রবুদানবাবু, তিনিও কিছু ক্যাশ অর্থ কিছু তাদের হাতে তুলে দিলেন, সেটাও তাদেরকে খুব মানে আনন্দিত করেছে। এবং আমরা দেখছি যে গ্রামে বেশ কিছু মানুষজনের এখনও পর্যন্ত তারা হয়তো চালটা ঠিক মতো করে পাচ্ছে, কিন্তু তার সাথে যে আনুষঙ্গিক খাবারের যে দরকার সেইটার ভীষণ অভাব। সেই কারণে আমরা আমাদের কর্মী মারফত কিছু কিছু খবর পেয়ে আমরা আজও পর্যন্ত প্রত্যেক সপ্তাহে প্রায় 100 থেকে 200 পরিবারকে আমরা এই খাদ্য সামগ্রী বিতরণ করছি জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে। আমার নাম সহদেব বর, 5 নম্বর ভরদ্বার। আমরা লেবার, মাটি কাটা লেবার সব উঠেছিলাম গ্রাম বিকাশ কেন্দ্রে। এই মাটি কাটা খাল খননের কাজে এসে আমরা খুব অন্তত আপাতত সংসার চালাতে পারছি, এবং আজকের যে মালটা দেওয়া হচ্ছে আমার শ্রমিকরা খুব খুশি এতে মালটা পেয়ে। আপনার নাম কি? নিখিল সর্দার। বাড়ি? 5 নম্বর ভরদ্বার। আপনি এখানে যা যা সামগ্রী আজকে পেলেন এগুলো পেয়ে আপনার সংসারে কোনো উপকার হবে? ভীষণ উপকার। আমাদের লকডাউনের জন্য তো আমরা তো আর কাজকর্ম করতে পারছিলাম না, গ্রাম বিকাশ কেন্দ্র থেকে আমাদেরকে ডাকা হয়েছিল যে কাজকর্ম কিছু দেওয়া হবে, তো আমরা এর থেকে ভীষণ উপকৃত হয়েছি। যা যা মালপত্র পেয়েছি আমাদের সংসারের জন্য বহু উপকার হয়েছে, এর জন্য আমরা গ্রাম বিকাশ কেন্দ্রকে ধন্যবাদ জানাই। সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি। মেহেরনেশা মোল্লা, শেখ মোড়ে আমার বাড়ি। আমার সংসারে রোজার মাস এটা, আমাদের সংসারে বাচ্চা কাচ্চা অনেকগুলোই আছে, তাদের নিয়ে খাওয়া দাওয়ার পক্ষে খুবই উপকার হবে। ছোলা, চিনি, বিস্কুট, সয়াবিন, আলু, তেল, পেঁয়াজ, পটল, সাবান, মাস্ক, এগুলো পেয়েছি আমরা, তার জন্য সমিতিকে আমরা ধন্যবাদ জানাই। পদে মোরে রক্ষা করো, এনা